টিভি থেকে আমরা চলে এসেছি ভাটপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর কাছে লোকসভা ভোটের আগে জেনে নেব তার কাছ থেকে কিছু কথা ম্যাম আপনার নামটা মিলি দত্ত ধন্যবাদ লোকসভা ভোট প্রায় আসন্ন তো এই মুহূর্তে আপনাদের ভোটের প্রচার প্রস্তুতি কীরকম চলছে প্রচার তো জোর কদমেই চলছে আমি এই মাত্রই সারাদিন সারা সকাল থেকে প্রচার করে এই ফিরলাম বাড়িতে বলুন কী বলবেন আপনার এরিয়ার ভোট প্রচার কীরকমভাবে চলছে আমার এরিয়া বলতে আমাদের তো ভাটপাড়া বিধানসভা এক থেকে সতেরো নম্বর আমি ওয়ার্ড পাঁচ নম্বরটা মূলত দেখছি প্রচার ভীষণ ভালো ভীষণ মানুষের ভীষণ মানুষ রেসপন্স করছে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি মানুষ ভীষণ আশাবাদী কারণ এতদিন তারা তাদের বক্তব্য তারা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিলেন না কিন্তু এখন তারা আমাদের সেই জায়গায় সেই মেঘটা কেটে গেছে মানুষ স্বতঃফূর্তভাবে আজকের তৃণমূলে যারা পুরনো অনেক দলীয় কর্মী যারা ঠিকমতো মতো সম্মান পেতেন না তারাও স্বতঃফূর্তভাবে তারা কন্টিনিউয়াসলি নিজেরাই আমাদের পার্টি অফিসে এসে ভিড় করছেন বয়স্ক মানুষগুলো রাত দশটা পর্যন্ত থাকছেন বিভিন্ন অ্যাডভাইস করছেন আমাদেরকে আমরা খুব খুশি আমরা ভীষণ আশাবাদী আপনি কত বছর ধরে নিযুক্ত আছেন পৌরমাতা হিসেবে এই ওয়ার্ডে আমার এটা সেকেন্ড টার্ম আমি বছর। আপনি রাজনীতিতে আসা থেকে যদি কিছু শেয়ার করেন মানে যেখান থেকে আপনার শুরুটা হয়েছিল তো প্রথমে আমি ধরুন বলছি আমি যখন কলেজে পড়তাম আমি ছাত্র পরিষদ করেছি আমি তখন আমি উইনিং ক্যান্ডিডেট ক্যান্ডিডেটও ছিলাম যাই হোক তারপর আমার দীর্ঘ পঁচিশ হয়ে বিয়ে হয়েছে তা আমি রাজনৈতিক আমার যেহেতু আমার হাজব্যান্ড একটা বড় অঞ্চলে নেতৃত্ব দেন সেক্ষেত্রে আমি রাজনীতির সাথে ডাইরেক্ট যুক্ত না থাকলেও ঘরে থেকে আমি রাজনীতির সাথেই থাকতাম আমার ঘরে সব সময় কথা এন্টারটেন মানেই আমাদের রাজনীতির কথা আমার আমরা সবাই সবসময় একসাথে রাজনীতির কথাই আলোচনা করতাম তা এখানে আমাদের আমার এই বাড়িতে মমতা ব্যানার্জিও এসছেন তো এখন দশ বছর একদম ডিরেক্ট আমি চলে গেছি তা ভীষণ ভালো লাগে আমাদের যিনি পৌর নেতা ছিলেন আমরা তার হাত ধরে আমি পৌর প্রতিনিধি হয়েছি তার প্রতি একটা আস্থা ছিল বিশ্বাস ছিল যাই হোক এতদিন কাজ করেছি কিন্তু আমাদের যে যে খাতে যত যত টাকা এসছিল সেই টাকাগুলো ঠিকঠাক সঠিক খরচ হয়নি তাহলে আমি হয়তো মানুষের জন্য আরও অনেক বেশি কাজ করতে পারতাম তবুও মানুষ আমার প্রতি আস্থাশীল আমি আগে সাত নম্বর ওয়ার্ডে ছিলাম সাত নম্বর ওয়ার্ডে মানুষের কাছে আমি ভীষণ ব্লেসিংস পাই এখনও পর্যন্ত এখন আমি পাঁচ নম্বরে আছি পাঁচ নম্বরের মানুষ আমার প্রতি আস্থাশীল আমি প্রতিটা ঘরে ঘরে যাচ্ছি তারা বলেছেন নিশ্চয়ই আমাদের সাথে আছেন তো ভোট বাক্সে তার আমরা প্রমাণ পাব আপনি এখানকার কাউন্সিলর হওয়ার আগে যা উন্নয়ন ছিল আর আপনি হওয়ার পর যা করেছেন সেটা নিয়ে যদি আপনি না আগে তো চৌত্রিশ বছরের কথা তো বলবার নয় যে আমাদের